আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত 70 বছরের ইতিহাসে যেমনটা দেখা যায়নি, মায়ানমারের ভেতর এর থেকেও খারাপ পরিস্থিতি চলছে। ভয়াবহ পরিস্থিতি দেখছে সেই দেশের জান্তা সরকার। পুরো দেশ জুড়ে সীমান্ত এলাকার প্রায় সকল জায়গাগুলোই বিদ্রোহীদের হাতে, এবং যে কোনো মুহূর্তে সেই তীব্র হামলা শহরমুখী হতে পারে। মায়ানমার সেনাবাহিনীর হাতে যেই সকল ভারী অস্ত্র রয়েছে সকল কিছুই তারা ব্যবহার শুরু করেছে, তারপরও কোনোভাবে বিদ্রোহীদের আটকানো যাচ্ছে না। এমতো অবস্থায় মায়ানমারের জান্তা সরকার শহর রক্ষা করার জন্য এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুরো মায়ানমার জুড়ে আনুষ্ঠানিকভাবে নতুন একটা নির্দেশনা জারি করেছে। যে নির্দেশনা অনুসারে মায়ানমারের সকল 18 থেকে 35 বছর যত নারী এবং পুরুষ রয়েছেন সবাইকে অন্তত পক্ষে 2 বছর মায়ানমার সামরিক বাহিনীতে সার্ভিস দিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও মায়ানমারের ভেতর 45 বছরের নিচে যেই সকল ডক্টর রয়েছেন তাদের অবশ্যই 3 বছরের জন্য মায়ানমার সামরিক বাহিনীতে কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। এছাড়াও মায়ানমারের ভেতর জরুরি অবস্থার বাধ্যতামূলক নিয়োগ পদ্ধতির অধীনে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে তার সার্ভিস যদি শেষও হয়ে যায় আরও 5 বছর বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেখুন, মায়ানমারের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সীমান্ত এলাকায় যুদ্ধের পরিধি আরও বাড়বে, এবং বর্তমানে বাংলাদেশের কয়েকটি সীমান্ত দিয়ে মায়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশে যেই আত্মসমর্পণ করে প্রবেশ করছে এই সংখ্যা বাড়বে নিশ্চিত। আর ঠিক এমতো পরিস্থিতিতে বাংলাদেশে আত্মসমর্পণ করে প্রবেশ করা মায়ানমারের 329 জন যে সামরিক সদস্য ছিল তাদের কোনো যাচাই বাছাই না করেই মায়ানমারের সরকার তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে মায়ানমার থেকে যুদ্ধজাহাজ বাংলাদেশের কক্সবাজারে আসছে, এবং কক্সবাজারে জাহাজের মাধ্যমেই তাদের মায়ানমারে প্রেরণ করা হবে। এবং এমনিতেই বাংলাদেশের গলায় রোহিঙ্গা নামের 11 লক্ষ কাটা আটকে রয়েছে। এমতো অবস্থায় মায়ানমারের আর কোনো আবর্জনাই বাংলাদেশের জায়গা হতে পারে না। মায়ানমারের সামরিক বাহিনী হলেও তাদের দ্রুত মায়ানমারে প্রেরণ করা উচিত। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, 11 লক্ষ রোহিঙ্গা গলার কাটা হলেও মায়ানমারের যেই সকল সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে আত্মসমর্পণে আশ্রয় নিচ্ছে তারা বাংলাদেশের সম্পদ হতে পারে। কারণ রোহিঙ্গাদের উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছে তার বহু সেনাবাহিনীর সদস্য হতে পারে এর মধ্যে রয়েছে। গাম্বিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক আদালতে আমরা মায়ানমারের বিরুদ্ধে যে মামলা করেছি তার অন্যতম সাক্ষীও হতে পারে মায়ানমারের এই সকল সামরিক সদস্য, এবং তাদের নামও থাকতে পারে। সুতরাং তারা আত্মসমর্পণ করার সাথে সাথে মায়ানমারে প্রেরণ না করে যাচাই বাছাই করে তাদের যদি স্টেটমেন্ট নেওয়া যেত, ভিডিও চিত্র ধারণ করা যেত তাদের মুখের বক্তব্য, 2017 সালে আসলে কি ঘটেছিল, মায়ানমারের সামরিক বাহিনী তাদের কি নির্দেশ দিয়েছিল, কিভাবে তারা মিশন বাস্তবায়ন করেছে রোহিঙ্গাদের উপর, এবং কি করে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, এই সকল কিছুই ভিডিও চিত্রের মাধ্যমে রেকর্ড করলে আমাদের কাছে একটা স্টেটমেন্ট থাকতো, একটা প্রমাণ থাকতো, যেটা আন্তর্জাতিক আদালতে আমাদের অন্যতম বড় ট্রাম্প কার্ডও হতো। আমরা রোহিঙ্গাদের মতো সাধারণ মানুষ প্রেরণের জন্য তাড়াহুড়ো করছি না, অথচ মায়ানমারের সেনাবাহিনীদের প্রেরণের জন্য খুবই তাড়াহুড়ো করছি, অথচ সংখ্যায় কিন্তু তারা খুবই কম। দেখুন, পরিচয় যাচাই বাছাই করে সুনিশ্চিত হওয়ার পর তাদের কিন্তু নিজ দেশে প্রেরণ করতে হবে। এখানে আমাদের সময় নেওয়া উচিত, কারণ এখানে বাংলাদেশের অভ্যন্তরে থাকা বহু গুপ্তচর রয়েছে। উদাহরণ হিসেবে আপনাদের আমি একটা ঘটনা বলি। গত সপ্তাহের মঙ্গলবারে 23 জন মায়ানমারের নাগরিক মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, যাদের স্থানীয় জনগণ আটক করেছেন। সেখানে সেনাবাহিনীর সদস্য এবং রোহিঙ্গারাও ছিল, যাদের হাতে 12টি আগ্নেয়াস্ত্র ছিল এবং ছিল 868 রাউন্ড গুলি, পিস্তলের 24টি খালি খোসা সহ রাইফেলের গ্রেনেড ফিউজ 5 রাউন্ড, SMG-র ম্যাগজিন 6টি, LMG-র ম্যাগজিন 4টি, G3 রাইফেলের ম্যাগজিন 1টি এবং পিস্তলের ম্যাগজিন ছিল 2টি, মানে ভারী অস্ত্রে সুসজ্জিত। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে 23 জন মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ওই 23 জনের 17 জনই ছিল রোহিঙ্গা, যারা বাংলাদেশে প্রবেশ করেছে। শুধু রোহিঙ্গা নয়, তারা কিন্তু মায়ানমার থেকে আসা নতুন কোনো রোহিঙ্গা নয়, বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানকার তারা স্থায়ী বাসিন্দা। বাংলাদেশের প্রদত্ত যে রোহিঙ্গা কার্ড রয়েছে সেই রোহিঙ্গা কার্ডও তাদের রয়েছে।
রয়েছে। প্রশ্নটা হলো, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা কি করে সশস্ত্রভাবে মায়ানমার সীমান্তের ওই পারে এতদিন ছিল এবং কেনই বা হঠাৎ করে সশস্ত্রভাবে তারা বাংলাদেশে প্রবেশ করল? দেখুন, এই যে 17 জন রোহিঙ্গা, তাদের কিন্তু ফেরত নিতে চাচ্ছে মায়ানমারের সরকার। তবে তারা সশস্ত্রভাবে, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা ছবিগুলো দেখছেন, সশস্ত্রভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এরা কারা? এরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে মায়ানমার সেনাবাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তি করত। বর্তমানে মায়ানমার সীমান্তের ওই প্রান্তে খুবই ঝামেলা হওয়ার কারণে এবং আরকান আর্মি যদি এদের হাতে পায় তাহলে এদের মেরে ফেলবে, সেই কারণেই তারা অস্ত্রশস্ত্র নিয়ে এখন বাংলাদেশে প্রবেশ করেছে আত্মসমর্পণের জন্য। এবং যতই চাপাচাপি করুক মায়ানমার বা যতই আগ্রহ দেখাক, কোনোভাবেই কিন্তু এদের ছাড় দেওয়া চলবে না। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে এই 23 জন রোহিঙ্গা সশস্ত্রভাবে যারা বাংলাদেশে প্রবেশ করেছে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে 10 দিনের। রিমান্ডে 10 দিনের কেন? 20 দিনের না হোক, 30 দিনের না হোক কিংবা 50 দিনের না হোক, তাদের রিমান্ডে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে সকল খবর বের করা হোক। কোনো কোনো সংবাদ মাধ্যমে 17 জন, কোনো কোনো সংবাদ মাধ্যমে 23 জন সশস্ত্র রোহিঙ্গাকে ধরা হয়েছে মায়ানমার থেকে পালিয়ে এসেছে। এদের কিন্তু সহযোগী বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ঘাপটি মেরে রয়েছে আরও শত শত। এদের মাধ্যমেই কিন্তু তাদের শনাক্ত করতে হবে, আর এটাই হলো সবথেকে বড় সুযোগ। কোনোভাবেই এদের মায়ানমারে এখন ফেরত দেওয়া যাবে না। এমনকি মায়ানমারের নতুন কোনো সোলজার যদি আত্মসমর্পণ করে বাংলাদেশের ভেতর, তাদেরও কিন্তু এখনই ফেরত দেওয়া যাবে না। দেখুন, গাজার যুদ্ধক্ষেত্রে আমরা কী দেখছি? ইসরায়েলের সোলজার এবং ইসরায়েলের নাগরিকদের বন্দি রেখে সেটা কিন্তু দর কষাকষির ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। বাংলাদেশের ভেতর অস্ত্র নিয়ে মায়ানমারের সোলজাররা আত্মসমর্পণ করেই হোক অনুপ্রবেশ করেছে, আর এই অনুপ্রবেশের মামলা যদি বাংলাদেশের কোর্টে দিয়ে দেওয়া হয়, এই মামলার জট সিরিয়াল পেতে পেতে তাদের 6 মাস লেগে যাবে। 6 মাসের আগে মামলা প্রক্রিয়া শেষ করে তারা যেতে পারবে না। আর এই 6 মাসে তাদের থেকে বহু তথ্য আমরা নিতে পারবো যেগুলো হয়তো আমরা জানি না। কারণ সীমান্ত এলাকায় এই সকল মায়ানমারের সোলজাররা কী করে রোহিঙ্গাদের কাজে লাগায়, কী করে তাদের প্রোগ্রামের অধীনে বাংলাদেশে মাদকদ্রব্য ঢোকায়, সকল কিছুই কিন্তু আমরা জানতে পারবো মায়ানমারের সোলজারদের মাধ্যমে। সুতরাং মায়ানমারের সোলজার যারা আত্মসমর্পণ করে বাংলাদেশে আসছেন, তারা কিন্তু বাংলাদেশের বোঝা নয়, বাংলাদেশের সম্পদ। এদের মাধ্যমে এমন তথ্য আমরা পেতে পারি যেটা পাওয়ার জন্য দীর্ঘদিন আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। বছরখানিক আগে বাংলাদেশের এই রোহিঙ্গা ক্যাম্পের ভেতর 1,000 কোটি টাকার অস্ত্র আনার অভিযোগে একেবারে তোলপাড় তৈরি করে দিয়েছিল সন্ত্রাসী রোহিঙ্গা নুন নবী। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ক্লেম করছে যে সীমান্তের ওই পারে মায়ানমারের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এই নুন নবী বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে, যার জন্য সতর্ক অবস্থা হলো সেই জায়গায়। এখন এটাই কিন্তু বাংলাদেশের মুখ্যম সুযোগ এই নুন নবীকে ধরার জন্য। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর বড় ধরনের অভিযান পরিচালনা করা উচিত। আন্তর্জাতিক বাধা সবসময় থাকবে, তবে আন্তর্জাতিক বাধা উপেক্ষা করে নিজের দেশের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। সুতরাং এখন আমাদের মূল টার্গেটই হলো ওই সকল রোহিঙ্গা গুপ্তচর যারা বাংলাদেশেরটা খেয়ে বাংলাদেশে অবস্থান করে মায়ানমারের পক্ষে কাজ করছে, এবং রোহিঙ্গা সন্ত্রাসী নুন নবীকেও ধরতে হবে। দেখুন, যদিও বিষয়টা বলতে চাচ্ছি না, তবে প্রাসঙ্গিক ক্ষেত্রে এটাই কিন্তু সত্য, প্যালেস্টাইনের ভেতর আজকে যেই ঝামেলা হচ্ছে সেটা কিন্তু এই ইহুদিদের আশ্রয় দেওয়ার মাধ্যমেই, ভালোর জন্য আশ্রয় দিয়েছিল তারাই কিন্তু পরবর্তীতে ঝামেলা করেছে। এই রোহিঙ্গারাও ঠিক একই ধরনের কার্যক্রম আগামী 10-12 বছর পর করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন শক্ত হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়ী। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।